সপ্তাহখানিক আগে বাংলাদেশের রাজনীতি পরিণতি নিয়ে আমি দ্বিতীয়বার কিছু কথা বলেছিলাম, সেগুলো বোধহয় আপনারা কম বেশি দেখেছেন। প্রথম পর্বে আমি বাংলাদেশের রাজনীতি পরিণতি নিয়ে, বাংলাদেশ উত্তর যে পরিস্থিতি, খুবই সংক্ষিপ্ত একটা বিবরণ দিয়েছিলাম। এই বিবরণের মধ্যেই 3 বছরের পরে, মানে শুরুতে 3 বছরের মাথায় এবং শেখ মুজিবুর রহমানের শাসনামলের পরিণতির প্রেক্ষিতে, মানে 3 বছরের পর 6 মাসের একটি ঘটনা, যেটা বাকশাল পিরিয়ড বলা যায়, সেই বাকশাল আমরা দেখেছি কত নির্দয়, নির্মম, অর্থাৎ সব কিছু বন্ধ করে একটি দলের, একটি ভাবনার, একটা মানুষের একক নেতৃত্বের, সেটি যখন পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ আগস্টের 15 তারিখে যে পরিবর্তনটা আসে, সেই পরিবর্তন নির্দয়, নির্মম এবং ভয়ঙ্কর, এবং সেই ভয়ঙ্কর পরিণতি আমরা অনেকেই মানতে পারি না, আসলে মানা যায় না। একজন রাজনীতিক, সে সফল অথবা ব্যর্থ, খারাপ অথবা ভালো, তার দায়ভার যখন তার পরিবারের উপরে বর্তায়, সেটি তখন কেউই সহজভাবে নিতে পারবে না। কিন্তু রাজনীতি কখনো কখনো কিছু কিছু বিষয় আছে খুব ভয়ঙ্কর, সেটি আমি মানি অথবা না মানি কিচ্ছু যায় আসে না, রাজনীতি তার স্বাভাবিক গতিতে চলতে থাকবে। বাকশাল সরকারের যখন পতন হয়েছে, তারপর অনেকগুলো ঘটনা একটার পর একটা ঘটে গেছে। আমি এর আগের ভিডিও দিয়ে বলেছি, বাকশালের পতনের পর বাকশালেরই এক সদস্য, সিনিয়র রাজনীতিক, যিনি ছায়ার মতো জনাব শেখ মুজিবুর রহমানের সঙ্গে লেগে থাকতেন, তার নাম খন্দকার মুস্তাক। তার ব্যাপারে যদি আলোচনা করি, আওয়ামী লীগ বিব্রত হবে, হতেই পারে। আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন থেকে 15 আগস্ট এই পর্যন্ত তিনি আওয়ামী লীগে ছিলেন, অর্থাৎ বাকশালের পিরিয়ডে ছিলেন, তারপরেও আওয়ামী লীগে ছিলেন। কারণ বাকশাল বিলুপ্ত হওয়ার পরে প্রায় 2.5-3 মাসের যে সরকার খন্দকার মুস্তাকের নেতৃত্বে, সেটি কিন্তু আওয়ামী লীগের পার্লামেন্টের সদস্যরা তখন পার্লামেন্টে ছিলেন। বাকশাল বাতিল করা হয়, খন্দকার মুস্তাক রাষ্ট্রপতি হন এবং আওয়ামী লীগের 39 জন, বাকশাল গঠিত হওয়ার পরে 40 সদস্যের যে মন্ত্রী পরিষদ বাকশালের পরে খন্দকার মুস্তাকের নেতৃত্বে যে সরকার হয়, সেই সরকারে 39 জন সদস্য আওয়ামী লীগের সদস্য ছিলেন। 40 সদস্যের একজন শুধু কুষ্টিয়া সৈয়দ আলতাফ হোসেন, যিনি মুজাফফরনগরের সাধারণ সম্পাদক ছিলেন। সেই কারণে আমি বলছি, বাকশাল পরবর্তী যে সরকার, সেটি আওয়ামী লীগেরই সরকার। ওই সরকার বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি, এর মধ্যে 23 নভেম্বর সংঘটিত হয়। 23 নভেম্বর বাকশালকে সমর্থন করে সামরিক অভ্যুত্থান হয়েছিল নাকি আওয়ামী লীগকে সমর্থন করে, মানে খন্দকার মুস্তাককে উৎখাত করার পরে তারা
কী চেয়েছিলেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে খুব স্বল্প সময়ের একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, 3 দিন, মানে 23 নভেম্বর থেকে 7 নভেম্বরের আগ পর্যন্ত। এই সময় কিন্তু জাতীয় 4 জন নেতা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ক্ষমতা গ্রহণের মুহূর্তের পরই জেলখানায় তারা নির্মম হত্যার শিকার হয়। এই দায় অভ্যুত্থানকারীরা নিতে চায় না, এটা তো ঠিক না। খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে 23 নভেম্বর যে সামরিক অভ্যুত্থান ঘটে, তাদের আমন্ত্রণে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাহেব, সাবেক প্রধান বিচারপতি, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এই 3 দিন বা 4 দিন আওয়ামী লীগেরা রাস্তায় নেমে এসেছিল ওই সরকারের সমর্থনে। খালেদ মোশাররফ সাহেবের মা তার নেতৃত্বে এবং তার ভাই পরবর্তীতে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল 32 নম্বর ধানমন্ডিতে গিয়েছিল। আমি কেন এই কথাটি বলছি এই জন্য, এই মিছিলের মধ্য দিয়ে ওই সময় খালেদ মোশাররফের সমর্থনে আবু সাদাত মোহাম্মদ সাইমের নেতৃত্বে যে সরকার হয়েছিল, মানুষের ধারণা জন্মেছিল এই সরকার সম্ভবত পার্শ্ববর্তী দেশের সমর্থনে গঠিত হয়েছে। স্বাভাবিক কারণে এই প্রতিক্রিয়া ভিন্নতর হয়। তারপর একটি ঘটনা ঘটেছিল, এই অভ্যুত্থানকারীরা জনপ্রিয় সেনা প্রধান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশে না সারা বিশ্বে আলোচিত ব্যক্তিত্ব জেনারেল জিয়া রহমানকে গ্রেপ্তার করেছিলেন, তখন তিনি সেনাপ্রধান ছিলেন। এই গ্রেপ্তার বা অন্তরীণ বা বাড়িতে বন্দী রাখা তৎকালীন সময়ের সেনাবাহিনীর এবং জনগণ এটা সহজভাবে গ্রহণ করেনি। এই না করার কারণে 4 দিনের মধ্যেই আমার মনে হয় বাংলাদেশের সবথেকে স্বল্পকালীন একটি সরকার 23 নভেম্বর থেকে 7 নম্বর এই গণবিপ্লব হওয়ার আগে সেনা এবং গণবিপ্লব সম্মিলিত প্রচেষ্টায় যে বিপ্লব হয়েছিল তার আগ পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। যে সময় ঢাকা এবং সারা বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টের সৈনিক সিপাহী জনতা রাস্তায় নেমে আসলো এবং জেনারেল জিয়া রহমানকে কাঁধে তুলে নিয়ে এসে প্রধান সেনাপতি চেয়ারে বসালেন, সেদিনই বোঝা গেল দেশের মানুষ কি চায় এবং শহীদ জিয়া তাদের কত আদরের, কত পছন্দের একজন মানুষ। 7 নভেম্বরকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত রাজনীতিবিদরা গ্রহণ করতে পারেন না, বুদ্ধিজীবীরা গ্রহণ করতে পারেন না, এই কারণে 7 নভেম্বরের ছুটি বাতিল করেছে এবং 7 নভেম্বরকে তারা ভিন্ন আঙ্গিকে উৎসাহের সঙ্গে প্রচার করে। 7 নভেম্বর বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। যারা এক দল এক ব্যক্তি একক নিয়ন্ত্রণে বাংলাদেশ চালাতে চেয়েছিলেন, নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, তারা পরাজিত হয়ে যায়। 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব বলা হয়, অনেকটা 71-এর মুক্তির যুদ্ধের সঙ্গে তার ভাবনা চিন্তা চেতনার একটা মিল আছে। 71-এর মুক্তিযুদ্ধ গণতন্ত্র স্বাধীনতাকে নিশ্চিত করেছে এবং সেই লক্ষ্যে রক্ত দিয়েছে,
ঠিক তেমনি 7ই নভেম্বর যেন পুনর্বার বাংলাদেশ স্বাধীন হল, গণতন্ত্র এবং স্বাধীনতার পথকে নিশ্চিত হল। সেই কারণে 7ই নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে না, দক্ষিণ পূর্ব এশিয়া এবং তথা বিশ্বের গণতান্ত্রিক মানবাধিকার স্বাধীনতার প্রশ্নে একটি মাইল ফলক। এটা সেনা বিদ্রোহ না, এটা জনবিদ্রোহ না, এটা মানবতার বিদ্রোহ, অধিকারের বিদ্রোহ, প্রাপ্তির বিদ্রোহ, ভাবনার বিদ্রোহ। 7ই নভেম্বর যে কারণে মানুষের মধ্যে এখন পর্যন্ত অনেক জনপ্রিয়। যদি স্বাভাবিক নির্বাচন হয় বাংলাদেশে কখনো, শুধু 7ই নভেম্বরের কথা বললেও, সেই জিয়ারহমানের কথা বললে, বেগম জিয়ার কথা বললে, দেখবেন মানুষ তাদেরকে শুধু গ্রহণ করবে না, তাদেরকে মাথায় করে নিয়ে গিয়ে ক্ষমতার চেয়ারে বসাবে। সেই জন্য 7ই নভেম্বরের ব্যাপারে একটু বিস্তৃত আলাপ আমি পরের খণ্ডে করব। আপনারা ভালো থাকবেন।